হ্যালো ভিউয়ার্স, সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে একটা কাজ শেয়ার করব, সেটা হচ্ছে গিজারের লাইন থেকে আমি রান্নাঘরে গরম পানির লাইন কিভাবে নেবেন এটা আপনাদেরকে দেখাবো। আসলে শীতের মধ্যে গোসলটা যেরকম প্রয়োজন, আর রান্নাঘরে থালা বাসন ধোয়ার জন্য ঠান্ডা পানিতে ধোয়াটা খুব কষ্ট, তাই রান্নাঘরে আমি গিজারের লাইন থেকে একটি লাইন বের করে নিয়েছি। সেটা হচ্ছে গিজারের যে গরম পানি আউটলেট লাইনটা আছে, সেখান থেকে আমি একটা টি দিয়ে দুইটা লাইন বের করছি। একটা হচ্ছে আমার গরম পানির লাইন, বাথরুমের গোসল করা ইউজ করার জন্য একটা লাইন দিয়েছি, এবং আরেকটা লাইন হচ্ছে এটি থেকে আরেকটা লাইন আমি বের করে রান্নাঘরে লাইন করে এই পাইপের মাধ্যমে, এখানে একটা নিপল লাগানো আছে, এই পাইপের মাধ্যমে আমি রান্নাঘরের লাইন বের করে নিয়েছি। আসলে কারণ হচ্ছে ভাড়া বাসায় থাকি, নিজের বাসা না, তো বাথরুম রান্নাঘর আর বাথরুমে যে দেয়ালটা আছে, দেয়ালটা ফুটো করে আমাকে অনুমতি দেয়নি, তাই আমাকে কষ্ট করে লাইন বাথরুমে ভেন্টিলেশন দিয়ে বের করে নিতে হয়েছে। তো যাই হোক, আল্লাহর রহমতে আমি সাকসেস হয়েছি। তো এখান থেকে এই পর্যন্ত লাইনটা আমার যাওয়ার পরে আমি রান্নাঘরের লাইনটা আমি আপনাকে দেখাচ্ছি। যে লাইনটা বাথরুমে ভেন্টিলেশন দিয়ে বের হয়েছিল, সেই লাইনটা আমি ভেন্টিলেশন থেকে বের করে লাইনটা, পাইপের লাইনটা এই এলবো দিয়ে, আমার অনেকগুলো এলবো লেগেছে, এলবো দিয়ে এভাবে লাইনটা আমি রান্নাঘরের চুলার সাইড দিয়ে লাইনটা নিয়ে আসছি। লাইনটা চুলার সাইড দিয়ে নিয়ে আসছি, এখানে আবার এলবো দিয়ে আমি এটাকে ব্যান্ড করছি। ব্যান্ড করে এখানে এখানে একটা নিপল দিয়ে আমি ফ্লেক্সিবল পাইপের মাধ্যমে এখান থেকে এখানে লাইন বের করছি। এটা হচ্ছে ঠান্ডা পানি আর এটা হচ্ছে গরম পানি। তো এই গরম পানিটা সরাসরি ইউজ করা যাবে না, অনেক যেহেতু অনেক গরম, তাই এখানে আমি একটি অ্যাঙ্গেল স্টপার দিয়ে পানি মিক্সিং করার জন্য সিস্টেম করে দিয়েছি। সেটা হচ্ছে, এটা হচ্ছে ঠান্ডা পানির লাইন, এখান থেকে টিয়ের মাধ্যমে স্টপ অ্যাঙ্গেল দিয়ে এখানে মিক্সিং সিস্টেমটা করে দিয়েছি। আপনারা একটু ভালো করে খেয়াল করেন, আপনারা নিজেরাই পারবেন। এটা আমি নিজে নিজেই করেছি, কোনো ইলেকট্রিশিয়ান বা কোনো স্যানিটারি মিস্ত্রি দিয়ে আমি এই কাজ করিনি, আমি নিজেরটা নিজেই করেছি। এই টি দিয়ে একটা অ্যাঙ্গেল স্টপার দিয়ে এখানে আরেকটা টি জয়েন করে গরম পানির একটা কল লাগিয়ে নিয়েছি, এবং আমাদের যেই গরম পানির লাইনটা, সেই লাইনটা এই টি এর মাধ্যমে এখানে এসে জয়েন হয়েছে। তো আমি যখন এটা অন করি, এটা অন করলে গরম পানি বের হয়, গরম পানি সরাসরি প্রচুর গরম পানি বের হয়। বের হওয়ার পরে এখান দিয়ে যে এই অ্যাঙ্গেল স্টপার আছে, এখান থেকে কিছু অল্প একটু খুলে দিলে এখান থেকে ঠান্ডা পানিটা এই গরম পানির সাথে মিক্সিং হয়ে তারপরে এখানে নর্মাল মোটামুটি আপনার সহম যেটা হাতে সহ্য হয় সেই পানিটাই আপনি এখানে ইউজ করতেছেন এবং থালা বাসন ধুইতেছেন। তো যেহেতু ভাড়া বাসায় থাকি, তাই আমাকে এইভাবে এই সিস্টেম করে নিতে হয়েছে। যাই হোক, আল্লাহর রহমতে আমি সাকসেস হয়েছি। তো আপনারা যদি মানে এরকম করে নেন, তো আপনাদের মোটামুটি আশা করি উপকার হবে। আর যদি আমার এই ব্লগসটা ভালো লাগে, তাহলে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।